Assalamualaikum. Viewers, আজকে আপনাদের জন্য আমরা পাঁচটি এক্স নোয়া গাড়ি এবং KR42 নোয়া গাড়ির রিভিউ দিব। সাথে থাকবে একটি 100 গাড়ি, অনেক ভালো কন্ডিশনের ফ্রেশ অবস্থার একটি গাড়ি পাবেন। আপনারা যারা আজকের ভিডিওটি দেখবেন তারা একটি মাইক্রোবাস কিন্তু খুব সহজেই কিনতে পারবেন। এখানে 2002 মডেলের গাড়ি আছে, 5-6 মডেলের গাড়ি আছে, 7 মডেলের গাড়ি আছে, অনেকগুলো গাড়ি রয়েছে। আপনারা অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। আর ফার্স্ট টাইম যে গাড়িটি দেখাবো অনেক বেশি স্পেশাল, একটি এক্স নোয়া 2002 মডেল, 6 সালে রেজিস্ট্রেশন করা, সানরুফ এবং মনরুফ সহ, এবং একটি দরজা পাওয়ার রয়েছে। এবং যদিও 2002 মডেল, কিন্তু আমরা 2006 শেপ পেয়ে যাচ্ছি, নিউ শেপ পেয়ে যাচ্ছি এই গাড়িটিতে। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির পাওয়ার ডোরের অপশনটি আগে দেখাবো এবং সানরুফের অপশনটিও দেখাবো। দেখছিলেন অটোমেটিকলি ডোরটি খুলে যাচ্ছে, এটি হচ্ছে পাওয়ার ডোরের একটি চমৎকার ফিটিংস। আমি একটু সানরুফের ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখাতে চাই, কারণ এই গাড়িটি এত ফ্রেশ এবং এত বেশি সুন্দর, আপনারা ফিজিক্যালি না দেখলে আসলে মানে বোঝা কোনোভাবেই সম্ভব না এত ফ্রেশ কীভাবে রয়েছে একটি 2002 মডেল গাড়ি। সানরুফ এবং মনরুফ দুটি অপশন রয়েছে, লেদার সিট কভার রয়েছে গাড়িতে, এবং রয়েছে এয়ার পিউরিফায়ারের একটি চমৎকার অপশন। আপনার এখানে ভিতরে যে ব্যাড স্মেলটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে এই এয়ার পিউরিফায়ার দিয়ে। রয়েছে গাড়িতে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরার মতো চমৎকার অপশন, এবং দরজার প্যাডগুলো একদম ফ্রেশ, নতুনের মতোই দেখাচ্ছে। এবং প্রত্যেকটা সিটে কিন্তু চমৎকার অপশন, হ্যান্ডরেস্টের অপশন রয়েছে, সেই ভিউটাও আপনাদেরকে আমি দেখিয়ে রাখছি। এবং ভিউয়ার্স, আমি একটু পাওয়ার ডোরটি আবার ক্লোজ করে আপনাদেরকে দেখাই। অনেক ভালো ফিটিংসের একটি গাড়ি দেখছিলেন। আর ভিউয়ার্স, আমি বলে রাখছি এটি কিন্তু বডি কিটের একটি চমৎকার অপশন কিন্তু রয়েছে এই গাড়িতে। অ্যাভেলেবেল টাইম এক্স নোয়াতে এই বডি কিটের অপশন দেখা যান, স্পেশালি পেয়ে যাচ্ছি আমরা সেই ভিউ। আর এই গাড়িতে রয়েছে নিউ শেপের হেডলাইট, এবং যে লাইটটি রয়েছে এটি কিন্তু গ্রিন সিলেকশনের, একদম জাপানিজ অরিজিনাল লাইটের ব্যবহারটি কিন্তু গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছি। এটি 100% রিকন্ডিশন লাইট ইনস্টল করানো হয়েছে, নিউ শেপের লাইট ইনস্টল করা হয়েছে এই গাড়িতে। এবং নিচে রয়েছে ফগ লাইটের একটি চমৎকার অপশন, রয়েছে সামনে পিছনে এরকম সেন্সর অপশনও রয়েছে। এবং যে গ্রিলটি দেখতে পাচ্ছি এটি কিন্তু 100% নিউ শেপের গ্রিল আমরা দেখতে পাচ্ছি। 2006 সাথে যে শেপটি এসেছে সেই শেপের ফেস লিপ করানো হয়েছে, যার কারণে দেখতেও অনেক বেশি সুন্দর লাগছে। দেখছিলেন ফ্রন্টের ভিউ, আমি একটু গাড়িটির ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক ফ্রেশ, এবং প্রত্যেকটি টায়ারের অবস্থা অনেক ভালো রয়েছে। এবং অ্যালুমিনিয়ামের অপশন রয়েছে, বডি কিটের অপশন রয়েছে, নিকেল ভিট রয়েছে, নিকেল হ্যান্ডেল রয়েছে, গাড়িতে রয়েছে রেইনশেডের অপশন। আমি একটু ব্যাক সাইডের ভিউ দেখাবো। ব্যাক সাইডেও কিন্তু যে লাইটগুলো ইউজ হয়েছে এগুলো কিন্তু 100% নিউ শেপের এলইডি সিস্টেম লাইটের ব্যবহার কিন্তু আমরা গাড়িটির সঙ্গে দেখতে পাচ্ছি। আর এখানে যে বাম্পারটি ইউজ করা হয়েছে এটিও কিন্তু নতুন করে আপডেট করা হয়েছে, কারণ এটি হচ্ছে একটু চওড়া আকৃতির, যার কারণে দেখতেও খুব বেশি সুন্দর লাগছে এই স্মার্ট বাম্পারের জন্য। রয়েছে রেইনশেডের অপশন, পিছনের প্রত্যেকটি গ্লাস অরিজিনাল টিন্টেড গ্লাসের অপশন রয়েছে, এবং রয়েছে 90 লিটার একটি সিএনজি সিলিন্ডারের চমৎকার অপশন। রয়েছে প্রত্যেকটা সিটের উপর আলাদা আলাদা এসির ফ্যানের ভেন্টিলেটারের অপশন রয়েছে। সানরুফ মনরুফ তো রয়েছে, সেটি আপনাদেরকে দেখিয়েছি। আমি একটু বাম দিক থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখতে চাই। দেখছিলেন একটি এক্স নোয়া 2002 মডেল, কিন্তু নিউ শেপ করা হয়েছে, 2006 সাথে শেপ করা হয়েছে। এত আপডেট ফিটিংসের সানরুফ মনরুফ সহ নিউ শেপের এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,90,000 টাকা। তবে এটি আলোচনা করে আমরা আরও কম প্রাইজে দিতে পারবো। এছাড়া আপনাদেরকে আরও 4টি এক্স নোয়া এবং KR42 নোয়া দেখাবো, অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন। এখানে রয়েছে একটি 100 গাড়ি, 1994 সালের মডেল, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 1997 সালে। এই গাড়িটি হচ্ছে অরিজিনাল 1500 সিসির এবং অল অপশন অটো একটি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িগুলোর মধ্যে অনেক সময় দেখা যায় 1331 সিসি হয়ে থাকে, এবং দরজার ডোরগুলো ম্যানুয়াল হয়ে থাকে, কিন্তু আমরা ফুললি অটোমেটিক সিস্টেম এই গাড়িতে পেয়ে যাচ্ছি। ফুল অপশন অটো এবং অটো গিয়ারের একটি গাড়ি, এসি লিমিটেড। আপনারা জানেন 100-এর মধ্যে এসি লিমিটেড হচ্ছে সবচেয়েতে আপডেটেড এবং সবচেয়েতে হাই গ্রেডের, আর সেই 1500 সিসির একটি এসি লিমিটেড আপনাদেরকে দেখাচ্ছিলাম। ফ্রন্টের ভিউটা দেখছিলেন, আমি একটু ব্যাক সাইডের চমৎকার ভিউটাও দেখাবো এই গাড়িটির। যথেষ্ট কম প্রাইজের একটি ভালো গাড়ি আপনাদের জন্য আমরা রিভিউ করছি। টায়ারগুলো রয়েছে ভালো, একদম নতুনের মতো, অ্যালুমিনিয়ামের অপশন রয়েছে, এবং প্রত্যেকটা, আমি একটু যদি ভিতরের ভিউ দেখাই আপনাদের ভালো লাগবে। আমি দরজার প্যাডটি দেখে রাখছি, একদম চকচকে ফ্রেশ দরজার প্যাড রয়েছে গাড়িটির সঙ্গে, এবং অরিজিনাল অটো গিয়ারের অপশন রয়েছে,
গিয়ার লিভার, এখানে কিন্তু ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা অপশনও রয়েছে। আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে দেখাতে চাই। আর ভিউয়ার্স, এখানে কিন্তু আরেকটি চমৎকার অপশনের ব্যাপার বলে রাখছি, এখানে যে নিকেল ভিটটি দেখতে পাচ্ছি, এটি কিন্তু এসি লিমিটেড হওয়াতে অরিজিনালি রাউন্ড একটি নিকেল ভিটের অপশন রয়েছে এই 100 গাড়িটিতে। আমরা এত পুরাতন গাড়িতেও এত ভালো ফিচার্স কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে। আর এই গাড়িটি মডেল হচ্ছে 1994, আর রেজিস্ট্রেশন 1997 সালে। 1500 সিসির একটি 100 গাড়ি দেখাচ্ছিলাম, আর যে গাড়িটির আস্কিং প্রাইস হবে 570,000 টাকা। তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে যথেষ্ট একদম মিনিমাম প্রাইসে আপনাদেরকে দিতে পারবো। আমি কিন্তু আস্কিং প্রাইসে একটু বেশি চেয়েছি, আপনাদেরকে আমরা কম প্রাইসে দেবো সেটি প্রমিস করছি ইনশাআল্লাহ। এবং এই গাড়ি আরও কিছু গাড়ি আপনাদেরকে দেখাবো, এর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড রূপের KR42, স্ট্যান্ডার্ড রূপের নোহা রয়েছে ডুয়েল এসি সহ একটি সুপার এক্সট্রা লিমো। এই গাড়িগুলো দেখায় আমি সুপার এক্সট্রা লিমোর ব্যাপারে আপনাদেরকে বলে রাখছি। এটি 2001 মডেল গাড়ি, 2006 সালে রেজিস্ট্রেশন করা, ব্ল্যাক কালারে, অনেক চমৎকার কন্ডিশনের গাড়ি। আপনারা জানেন সুপার এক্সট্রা লিমো লাইটগুলো বডির সঙ্গে ম্যাচ করে লেভেলে রাখা হয়, যার কারণে দেখতেও খুব বেশি সুন্দর লাগে। দেখছিলেন ফ্রন্টের ভিউ, এই গাড়ির স্পেশালি আমি ভিতরের ভিউটা দেখাতে চাই, কারণ এই গাড়িগুলোতে থাকে ডুয়েল এসির চমৎকার অপশনগুলো। আমি একটু সিলিংয়ের ভিউটা দেখাবো গাড়িটিতে। দেখছিলেন চমৎকার সেই সিলিংয়ের অপশন, একদম ফ্রেশ ডুয়েল এসির একটি সুপার এক্সট্রা লিমো গাড়ি দেখাচ্ছিলাম আপনাদের। ভিউয়ার্স, আমি একটু গাড়িটির সামনের ভিউটা আরও একবার দেখাবো এবং প্রাইস নিয়ে আলোচনা করব। এই গাড়িটিতে রয়েছে 90 লিটারের একটি সিএনজি সিলিন্ডারের অপশন, 2001 মডেল আর 2006 সালে রেজিস্ট্রেশন করা সুপার এক্সট্রা লিমো। 2000 সিসির গাড়ি হয়ে থাকে এই গাড়িগুলো, আর এই গাড়িটি কিন্তু অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপের একটি গাড়ি, আর স্ট্যান্ডার্ড রূপের গাড়ি চাহিদা মার্কেটে অনেক বেশি থাকে। আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 950,000 টাকা, তবে যথেষ্ট কম প্রাইসে দিতে পারবো সেই ব্যাপারটি আপনাদেরকে ইনশিওর করছি। এখানে রয়েছে একটি এক্সনোহা 2002 মডেল, এই গাড়িটির প্রাইস হবে যথেষ্ট রিজনেবল, 2002 মডেল আর 2007 সালে রেজিস্ট্রেশন করা। অরিজিনালি এটি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, এবং এই গাড়িটির ভিতরে রয়েছে বিস্কিট কালার ইন্টেরিয়ার। সেই ভিউটা আপনাদেরকে আমি এক ঝলক দেখাতে চাই। দরজার প্যাড, ভিতরের ভিউ, সিটগুলো ফুললি বিস্কিট কালার, এবং এটিতে কিন্তু চমৎকার একটি অপশন রয়েছে, সেই অপশনটি আপনাদেরকে আমি দেখিয়ে রাখি। দেখছিলেন ফোল্ডিং করার মতো একটি চমৎকার অপশন কিন্তু এই গাড়িটির সঙ্গে রয়েছে। ভিতরের ভিউ দেখলেন, আমি একটু সাইড থেকে ফুল ভিউটা দেখাই এবং প্রাইস নিয়ে আলোচনা করি। ভিউয়ার্স, এই গাড়িটি মডেল হচ্ছে 2002 মডেল আর 2007 সালে রেজিস্ট্রেশন করা। গাড়িটিতে রয়েছে 90 লিটারের সিএনজি সিলিন্ডার, আর এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1,08,000 টাকা, তবে এটি আলোচনা করে আরও কম প্রাইসে দিতে পারবো। আর যদি সানরুফ সহ চান সেটার প্রাইস বেড়ে যাবে, কিন্তু একটু কোয়ালিটিফুল হয়ে যাবে। আর যারা একটু কম প্রাইসে ভালো গাড়ি খুঁজছিলেন সানরুফ ছাড়া, তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। এখানে রয়েছে একটি স্ট্যান্ডার্ড রূপের একটি KR42 নোহা, এছাড়াও 2007 KR42 নোহা রয়েছে, সেটিও আপনাদেরকে দেখাবো। আর এই গাড়িটি হচ্ছে 2004 মডেল, 2009 সালে রেজিস্ট্রেশন করা। এই গাড়িতে একটি স্পেশাল ফিটিংস রয়েছে, নতুন ইঞ্জিন ইনস্টল করা হয়েছে, যার কারণে আপনি কিন্তু লং টাইম ভালো সার্ভিস পাওয়ার সুযোগ রয়েছে এই গাড়িতে। আমরা জানি নোহার লাইটগুলো কিন্তু লেভেল থাকে না, অনেকটা নিচের দিকে থাকে, কিন্তু আমরা সুপার এক্সট্রা লিমোর সঙ্গে কম্বিনেশন করে এই লাইটটি ইনস্টল করানো হয়েছে, যার কারণে দেখতে সামনেটা ফ্রন্টটা একদম সুপার এক্সট্রা লিমোর মতোই দেখাচ্ছে। হোয়াইট কালারের গাড়ি, ভিতরে হচ্ছে ফুল লেদার সিট কভার সহ। আমি সেই ভিউটা আপনাদেরকে একটু দেখাতে চাই। এই গাড়িটি হচ্ছে ফুললি স্ট্যান্ডার্ড রূপের গাড়ি, এবং নতুন সিট কভার ইনস্টল করা হয়েছে, যার কারণে ভিতরটাও যথেষ্ট ফ্রেশ এবং সিলিংটাও যথেষ্ট ফ্রেশ রয়েছে এই গাড়িটির। আমি একটু ব্যাক সাইডের ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করব। 2004 মডেল জিএল গ্রেডের গাড়ি, একদম অরিজিনাল স্ট্যান্ডার্ড রূপের একটি গাড়ি, 2004 মডেল আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2009 সালে, নতুন ইঞ্জিন ইনস্টল করা KR42। এই গাড়িটির আস্কিং প্রাইস হবে 1,50,000 টাকা, তবে এটি আলোচনা করা যাবে, আলোচনা করে যথেষ্ট রিজনেবল প্রাইসে দিতে পারবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমাদের শোরুমে আসতে হবে। এখানে রয়েছে একটি KR42 2007 মডেলের গাড়ি, আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2013 সালে, 7-এর মডেল 13-তে রেজিস্ট্রেশন করা, একদম লাস্ট ভার্সন 2007-এর মডেল গাড়ি। 2007-এর পরে আর জাপান এই KR42 তৈরি করেনি, আমরা কিন্তু সেই লেটেস্ট ভার্সনের গাড়িটি পেয়ে যাচ্ছি। এই গাড়িটিতেও নতুন
facelift করা হয়েছে এই এই যে লাইটটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে সুপার এক্সট্রা লিমো বা রুট টুরার গাড়িতে এই লাইটগুলো আসে আমরা কিন্তু সেই আপডেট মডেলের লাইট কিন্তু এই গাড়ির সঙ্গে ইনস্টল করানো রয়েছে যার কারণে আপনি কিন্তু অনেক ভালো কোয়ালিটির গাড়ি পেয়ে যাচ্ছেন 1800 সিসির একটি KR42 জিএল গ্রেডের গাড়ি প্রত্যেকটা ডোর হচ্ছে অটোমেটিক সিস্টেমে এই উইন্ডো গ্লাসগুলো ক্লোজ এবং ওপেন করা যায় অটো গিয়ারের যথেষ্ট ফ্রেশ একটি গাড়ি দেখছেন লেদার সিট কভার রয়েছে গাড়িতে সামনে পিছনে দুটি স্টিল বাম্পার রয়েছে অনেক হেভি কোয়ালিটির বিয়স 2007 মডেল 13 রেজিস্ট্রেশন করা সিএনজি সহ এই ফ্রেশ KR42 জিএল গ্রেডের গাড়িটির আস্কিং প্রাইস হবে 11,90,000 টাকা তবে এটিও আলোচনা করা যাবে আলোচনা করে যথেষ্ট কম প্রাইসে দিতে পারবো আর আমাদের শোরুমে কিন্তু প্রচুর কালেকশন থাকে আপনারা যদি ফিজিক্যালি আমাদের শোরুম ভিজিট করেন আশা করি একটি গাড়ি খুব সহজেই কেনা পসিবল হবে আপনাদের জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ